যাই হোক মূল গল্পে আসি। বন্ধুরা, এটা আমার নিজস্ব জীবন কাহিনী যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভালো রেসপন্স পেলে আমার সাথে ঘটা আরও রোমান্টিকর সত্যি ঘটনা শেয়ার করব। এই কাহিনী একেবারে সত্যি যেটা আমার সাথেই ঘটেছে। আর এই কাহিনী যে আপনাদের ভেতর তাম্বু তৈরি করবে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। অযথা দেরি না করে গল্প শুরু করি। রাখেশ আমার দেবর, তবে নিজের নয়, ও আমার বরের কাজিন। এই কাহিনী হলো রাখেশ যখন কলেজে পড়ে তখনকার। ও অনেক পরিকল্পনা করে আমাকে লাগানোর। করবেই বা না কেন, আমি দুধের মতো ফর্সা, আমাকে দেখলে যে কোনো মানুষের ইচ্ছা করবে। তরমুজের মতো বড় বড় ফল, হালকা চর্বিযুক্ত, যেটা দেখলেই প্রায় সকলের দাঁড়িয়ে যায়। কালো ঘন চুল পিঠ পর্যন্ত, পিছনটা সত্যিই আকর্ষণীয়। খালি ভাবুন, এরকম আমার কালার যদি এমন হয় তাহলে ওটার কালার কেমন হবে। এবার শুরু করা যাক। রাখেশ আমাদের গ্রামেই থাকে। গ্রাম হলেও আমাদের পাড়া পড়শির পরিবেশ ছিল খুবই বিলাসবহুল, সবাই মোটামুটি ধনী ছিল। গোটা পাড়াটার চার পাঁচটা বাড়ি ওদের পরিবারেরই ছিল। তখন ওর কলেজের ফার্স্ট ইয়ার, গরমের সময় চলছে, বেশ ভালোই চলছিল রাখেশের জীবন। সেই সময়ের আগের থেকেই ও আমার উপর নজর ছিল, কিন্তু কিছু করে ওঠার সাহস ছিল না। দিনের পর দিন আমার প্রতি ওর কামবাসন আরও তীব্র হতে লাগলো। আমি রাখেশকে ভাই বলে ডাকতাম। আমাদের বয়স ছিল এক বছরের বড় ছোট। আমি ওর থেকে এক বছরের বড়, কিন্তু বিয়ের পর ছেলে হওয়ায় আমার শরীর হয়ে গিয়েছে পূর্ণ মহিলার মতন। ওর ঘুম কেড়ে নিয়েছিল। আমি যখন হাঁটতাম রাখেশ আমাকে থেকে দেখত। ও আমাকে কামনা করে কতবার আউট হয়েছে তার হিসাব নেই। একদিন বিকেলে ও নিজের ঘরে শুয়ে স্টোরি পড়ছিল আর ভিতর দিয়ে হাতের কাজ করছিল। তখন আমি ওদের বাড়িতে গেলাম ওর মায়ের সাথে গল্প করতে। আমি ওদের বাড়িতে গেলে রাখেশের ঘরে একবার যেতাম ওর সাথে কথা বলার জন্য। রাখেশ তাই বুক ভরা সাহস নিয়ে মনে মনে বলল, যা হবে দেখা যাবে, আজ কিছু না কিছু করতেই হবে। তাই ও ঘরের দরজাটা হালকা চেপে দিয়ে খাড়া করে শুয়ে রইল। আমি ওর ঘরের দরজা ভেজানো দেখে একটু ইতস্তবোধ করলাম আর বাইরে থেকে বলতে লাগলাম, ভাই ঘরে আছো? রাখেশ সাড়া দিল না। তারপর আমি হালকা দরজাটা খুললাম, একটু উঁকি দিলাম আর তৎক্ষণাৎ ওকে ওই অবস্থায় দেখে চলে এলাম। পরের দিন রাস্তায় রাখেশ আমাকে দেখতে পেল। আমাকে দেখে ওর ইতস্তবোধ হচ্ছিল, এই ভেবে আমি ওর সাথে কথা বলবো কি না। কিন্তু ও কথা বলার আগেই আমি ওকে বললাম, কোথায় যাও ভাই? রাখেশ বলল, এই একটু ঘুরছে। আমি ওর সাথে যখন কথা বললাম তখন ওর আত্মায় জল আসলো। আমার সাথে যখন ওর টুকটা কথা হচ্ছিল তখন রাখেশের নজর ছিল আমার তরমুজের উপর। আমাকে দেখে রাখেশ নিজের উপর সেলফ কন্ট্রোল হারাচ্ছিল, কিন্তু নিজের সংযম থেকে বাস্তবে ফিরল। ওকে আনমনা দেখে আমি বললাম, কি হলো ভাই? রাখেশ বলল, কই, কিছু না তো। আমি আবার বললাম, কিছুদিন থেকে আমি দেখছি তুমি একটু অন্যরকম হয়ে গেছো। কি হয়েছে, গার্লফ্রেন্ড নিয়ে টেনশনে আছো নাকি আবোল তাবোল কিছু করে ফেলেছো? এই বলে হাসতে লাগলাম। রাখেশ আমাকে বলল, কি যে বলো না তুমি, আমার গার্লফ্রেন্ডই নাই আর যত তোমার কথাবার্তা। আমি একটু ন্যাকা রাগ দেখিয়ে বললাম, থাক হয়েছে, আমার সামনে আর ভদ্র সাজতে হবে না। আমি যখন কথা বলছিলাম রাখেশ তখন আমার চোখের দিকে চেয়ে মনে মনে চিন্তা করলো, এরকম সুন্দর রূপসী যদি আমার বউ হতো তাহলে সারা রাত ধরে ভালোবাসতাম। তারপর আমি বাড়ির দিকে যেতে লাগলাম আর পিছন থেকে রাখেশ আমার হাঁটার সাথে সাথে দুলুনি দেখতে লাগলো। মনে মনে ভাবলো, ইস ভগবান, আমি তো মরেই যাব। তারপর নিজেকে সংযত রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাতে বাড়ি ফিরে রাখেশের বারবার চোখের সামনে আমাটা ভেসে আসছিল। ওর রাতের ঘুমটা উড়ে গেল। দু তিনবার আউট হবার পরে উত্তেজনা কমলো না। ও প্রতিজ্ঞা করলো, এইভাবে আর থাকা যাবে না, কিছু একটা করতে হবে, না হলে মন শান্ত হবে না। আচ্ছা আপনারাই বলুন তো, যদি আপনার সামনে দিয়ে সবসময় আমার মতো কেউ চলাফেরা করে যার উষ্ণতায় খাড়া হয়ে যায়, তাহলে কি আপনারা না করে থাকতে পারবেন? রাখেশ নিজের মনে বলল, যদি একবার মেশিন চালানোর অনুমতি পেতাম তাহলে শালি বুঝতো যে তার এই দেওয়ার তার স্বামীর থেকে কত বেশি সুখ দিতে পারে। তাই ও ভাবলো যে করেই হোক আমাকে ওর মেশিন দেখাবে, তবে ওর প্রতি আমার নজর বদলাবে।
ও সঠিক সময়ের অপেক্ষায় ছিল, কিন্তু আমি তো ওকে সেই চোখে দেখি না। এই আবল তাবল ভাবতে ভাবতে রাকেশ ঘুমিয়ে পড়ল। ওর ঘরের জানালা থেকে আমার কলের পার স্পষ্ট দেখা যেত। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। একদিন রাকেশ সন্ধ্যায় ঘরের সব জানালা লাগা ছিল, যাতে ঘরে মশা না ঢুকে পড়ে। প্রায় অন্ধকার হয়েই এসেছিল, তখনই ওর নজর পড়ল কলের পারে। সেখানে দেখতে পেল আমি বাসন মাজছি। আমি যখন কলের পারে বসে বাসন মাজছিলাম, তখন আরও বড় দেখাচ্ছিল। ও আমাকে দেখে আর সইতে পারছিল না, ভাবছিল শুধু একটা রাত যদি আমার সাথে কাটাতে পারত তাহলে আমাকে আদরে আদরে ভরিয়ে দিত। এইসব ভাবতে ভাবতে রাকেশ দেখল আমার বাসন মাজা হয়ে গেছে। অন্য আর একদিনের কথা, তখন প্রায় 7:30, গরমকাল, বুঝতেই পারছেন চারপাশের আবহাওয়া কেমন গরম থাকে। রাকেশ জানালা লাগাতে এসে আমাদের কলপারে জল ঢালার শব্দ শুনতে পেল। তখন অতটা গুরুত্ব দেয়নি, ও জানালাটা লাগাতে এলো। জানালা লাগাবে এমন সময় হঠাৎ ওর চোখ পড়ল আমাদের কলের পারে। আর কলের পারে যা দেখলো তা হচ্ছে এরকম, চারপাশ অন্ধকার, শুধু কলের পারে একটা লাইট জ্বলছে। সেই লাইটের আলোয় দূর থেকে আবছা বোঝা যাচ্ছে আমি স্নান করছি কলের পারেই। রাকেশ এই দৃশ্য দেখে প্রায় জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইল। তখনও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। রাকেশ জানালাটা লাগালো এবং বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তখন ওর মা জিজ্ঞাসা করলো, এখন রাতে কোথায় যাচ্ছিস? রাকেশ বলল, ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না, একটু রাস্তায় যাচ্ছি, দরকার আছে। এই বলে বাড়ি থেকে বেরিয়ে আসলো। বাড়ির বাইরে এসে রাকেশ ভাবল এখন কি করবে। তখন ওর মাথায় চিন্তাশক্তি কাজ করছিল না। ও খেলার নেশে অন্ধকারেই আসতে লাগলো আমাদের বাড়ির পেছন দেখে। যেখানে আসতে ওর দিনের বেলায় ভয় করত, সেখানে এই অন্ধকারে চলে আসলো। সেটা ভেবেও নিজের প্রতি বিশ্বাস করতে পারছিল না। জায়গাটা অনেক গাছপালা ছিল আর ছিল প্রচণ্ড অন্ধকার। ঘরের পাশে একটা ঝোপ ছিল, রাকেশ সেখানে চলে এলো। সামনে শুধু একটা টিনের বেড়া। রাকেশ সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কি করবে বুঝতে পারছিল না। ওর পা কাঁপছিল ভয়ে, যদি ধরা পড়ে যায়। তখনই ওই টিনের বেড়াতে একটা মোটা ছিদ্র দেখতে পেল, একেবারে বেড়ার কোনার প্রান্তে। রাকেশ সেদিকে এলো, তারপর শ্বাস করে একটা চোখ লাগালো। যা দেখলো সেটা দেখে চট করে দাঁড়িয়ে গেল। আমি তখন ওর সামনে প্রায় 3-4 হাত দূরত্বে ছিলাম। ও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সেই অবস্থাতেই ও হাতের কাজ করতে লাগলো। তরমুজ যুগল এমনভাবে বেরিয়ে আসলো যেমন খাঁচা থেকে পাখি বেরিয়ে আসলে প্রাণ খুলে উড়ে যায়, ঠিক তেমনভাবে। সে দৃশ্য দেখে রাকেশের চোখ চড়ক গাছ। 10-20 মিনিট পর আমি নিজের ঘরে চলে এলাম, তারপর রাকেশও বাড়ি চলে গেল। এরপর 5 দিন পেরিয়ে গেল। সেই সময়কালে রাকেশ আমার ছেলে গুড্ডুকে বিকালবেলা পড়াতে আমাদের বাড়িতেই। গুড্ডুর বয়স 3.5 বছর, সে ওকে কাকাই বলে ডাকে। বিকালবেলা গুড্ডুকে পড়াচ্ছিল, পড়াতে পড়াতে আর ভালো লাগছিল না, ভাবছিল।